হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ পাল। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নিহারিকাস অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সম্পাদকীয় চিঠি। এই বিষয়টি WBCS পরীক্ষায় কিন্তু তোমাদের 40 নম্বরের জন্য প্রশ্ন করা হয় এই টপিকটা থেকে। তো প্রথমে আমি একটা কথা বলে নেই যে তোমাদের সর্বশেষে যেখানে তোমরা ইতি লেখো, ইতি লেখার পরে কিন্তু নিজের নাম ঠিকানাটা লেখা যাবে না। নিজের নাম ঠিকানার পরিবর্তে তুমি ক, খ, গ এগুলো কিন্তু লিখতে পারো। তো প্রথমে এখানে কিভাবে শুরু করবে, একটা হেডিং দিলে পরে ভালো হয়, বিষয় লিখলে পরে ভালো হয়, বিষয়টা অবশ্যই এই সমস্ত জায়গায় লিখলে আরেকটু ভালো হয়, এবং ওপরে হেডিং লিখলেও তুমি কিন্তু চলবে যে কোন টপিকের উপর তুমি লিখছো। যেমন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সম্পাদকীয় প্রতিবেদনের মানে মাধ্যমে, সরি সম্পাদকীয় চিঠির মাধ্যমে, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন ও বৃহত্তর জনজীবনে তার প্রভাবটা কি রয়েছে। প্রথমে প্রিয় সম্পাদক আনন্দবাজার পত্রিকা কলকাতা 700001, প্রথমে লিখবে মহাশয়। দেখো, ভাষা কিন্তু সহজ সরল হতে হবে যেন বোধগম্য হয়, না হলে কিন্তু তোমরা 40 নম্বরের মধ্যে খুব একটা ভালো নাম্বার পাবে না। তো ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই আগামী দিনে দেশের ভার নিজেদের কাঁধে তুলে নেবে, বর্তমানের চারা আগামী দিনে হয়ে উঠবে মহিরুহ বা বৃক্ষ বলতে পারো, এমন আশা মোটেই কোনো উর্বর মস্তিষ্কের কল্পনা নয়, কারণ এমনভাবেই এগিয়েছে মানব সমাজ, মানব সভ্যতা। তাই ছাত্র আন্দোলনকে খাটো করে দেখা ভুল হবে, কারণ প্রত্যেকটি ছাত্র আন্দোলনে জন্ম দিয়েছে বড়সড় পরিবর্তনের। দেখবে যখন কোনো বিষয় নিয়ে ছাত্র আন্দোলন হয় এবং ছাত্ররা যখন আন্দোলনে উপনীত হয়, তখন কিন্তু তারা কোনো একটা কিছুর জন্য ন্যায্য অধিকার আদায়ের জন্যই কিন্তু আন্দোলনে তারা নামে। তো উদাহরণস্বরূপ অসমের ছাত্র আন্দোলনের কথা বলা যেতে পারে। সমগ্র দেশে আজ যে অনুপ্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার সূত্রপাত কিন্তু ঘটেছিল অসম আন্দোলন থেকেই। আবার জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন সফল হওয়ার অন্যতম কারণ হলো বিপুল সংখ্যায় ছাত্রছাত্রীদের যোগদান, এবং তার কারণেই কিন্তু আন্দোলনটা সফল হয়েছিল। তুমি এই প্রসঙ্গে চীনের চৌঠামে আন্দোলনের কথাও বলতে পারো। আবার বলেছে জয়প্রকাশ নারায়ণের সেই আন্দোলনের ফসল হলেন আজকের লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার প্রমুখ নেতা, তারা কিন্তু একসময় ছাত্র ছিলেন। আজকে দেখো বিহারে কতটা উন্নতি হয়েছে, আজকে এই লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার এরাও কিন্তু একটা সময় ছাত্র ছিলেন। কাজেই ছাত্র আন্দোলনের প্রভাব সমাজ জীবনে পড়ে, এই প্রভাব কতটা তীব্র হবে তা নির্ণয় করে আন্দোলনের যৌক্তিকতা। তারুণ্যের প্রবল প্রতিবাদী স্পৃহায় ছাত্র সমাজ হয়তো কখনো কখনো আপাত তুচ্ছ বিষয় নিয়ে আন্দোলনে নামে। কোনো সময় আমরা দেখি যে ছাত্র সমাজ হয়তো তুচ্ছ তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে আন্দোলনে নামে, কিন্তু সেই সমস্ত আন্দোলনের প্রভাব হয়তো তেমনভাবে সমাজের ওপর পড়ে না, তাই অনেকে ছাত্র সমাজের আন্দোলনকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্র সমাজ যেখানে সামাজিক ব্যাধির বিরুদ্ধে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলনে সামিল হয়েছে, সেখানেই তো বৃহত্তর সমাজ জীবনের ওপর প্রভাব ফেলেছে। ইতি তুমি ক, খ, গ কিন্তু লিখবে, এখানে ভুল করেও নিজের নাম ঠিকানা কিন্তু লিখবে না। আমি একটা কথা বলি যে তোমরা যখন লিখবে না, জিনিসটাকে একটু তাকিয়ে, জিনিসটার দিকে তাকিয়ে একটু ভাববে। যেমন আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা ছিল ছাত্র আন্দোলন আমাদের এবং বৃহত্তর জনজীবনে তার প্রভাব। দেখো আজকে সমাজে, আমরা চীনের সমাজেও দেখেছি, আমরা বিভিন্ন সমাজে দেখেছি ছাত্র সমাজের আন্দোলন। আজকে আমার যে সেন্টারটা আছে সেটা নকশালবাড়িতে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেখানেও একটা সময় কিন্তু নকশালবাড়ি মুভমেন্ট হয়েছিল, এবং সেই নকশালবাড়ি মুভমেন্টে আমরা লক্ষ্য করতে পারি এখানে কি পরিমাণে ছাত্রছাত্রীরা আমরা দেখেছিলাম যে আন্দোলনে সামিল হয়েছিল, কিন্তু ঠিক আছে কি পরিমাণে মানে ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হয়েছিল সেটাও আমরা খুব ভালোভাবেই জানি। তাহলে যখনই ছাত্র আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠে, এবং তখনই কিন্তু দেশে একটা বড়সড় পরিবর্তন কিন্তু হয়, আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি। তো স্টুডেন্টস, আজকের এই সম্পাদকীয় চিঠিটা এই পর্যন্তই। তোমরা কিন্তু এগুলোকে লেখার অভ্যাস তৈরি করো, যদি লেখার অভ্যাস প্রতিনিয়ত তৈরি না করো তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে কিন্তু অনেক সমস্যা হবে। তো স্টুডেন্টস, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।
Thanks for watching after all. Thank you.